অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্মার্টফোন প্রথম বাজারজাত করে কোন কোম্পানি? সঠিক উত্তর IBM কোম্পানি। এশিয়া মহাদেশে সব থেকে শেষে স্বাধীন হয়েছে কোন দেশ? এশিয়াতে সব থেকে শেষে স্বাধীন হয়েছে পূর্ব তিমুর। পাকিস্তান ও আফগানিস্তান দেশের সীমারেখার নাম কি? এই দুটি দেশের মাঝের সীমারেখার নাম হলো ডুরান্ট লাইন। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনি কি জানেন কত সাল থেকে ফেসবুক চালু হয়? ফেসবুক চালু হয় 2004 সাল থেকে। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে? এরকম গাছকে এক কথায় বলে বনস্পতি। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভারতবর্ষ নামটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? ভারতবর্ষ নামটি প্রথম পাওয়া গিয়েছিল ঋগ্বেদে। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। আপনি কি জানেন কোন গাছকে বলা হয় স্বর্গীয় গাছ? নারকেল গাছকে বলা হয় স্বর্গীয় গাছ। গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয়? গ্যাস বেলুনে ভরা হয় হিলিয়াম গ্যাস। ঘুমের সময় ফোন মাথা থেকে কতটা দূরে রাখা উচিত? ঘুমের সময় ফোন মাথা থেকে কম করে 3 ফুট দূরত্বে রাখবেন। ভারতের কোন দুটি রাজ্যের ওপর দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। ভারতের সব থেকে বিষাক্ত সাপের নাম কি? ভারতের সব থেকে বিষাক্ত সাপের নাম হলো ইন্ডিয়ান কিং কোবরা। আচ্ছা বলুন তো বীরবল কোন কবির ছদ্মনাম? কবি প্রথম চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। কোন পাখির ওজন একটা 5 টাকার কয়েনের থেকেও কম হয়? সঠিক উত্তর হামিংবার্ড। শরীরের মধ্যে অক্সিজেন পরিবহন করে কোন রক্তকণিকা? সঠিক উত্তর লোহিত রক্তকণিকা। ভারতের জাতীয় সঙ্গীত
কত সেকেন্ড সময়ের মধ্যে গাইতে হয়? সঠিক উত্তর 52 সেকেন্ড সময়ের মধ্যে। সমুদ্রের 1 লিটার জলে কতটা লবণ থাকে? সমুদ্রের 1 লিটার জলে প্রায় 35 গ্রামের মতো লবণ থাকে। মানুষের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি নড়াচড়া করে? অনেকেই হয়তো পেরেছেন, সঠিক উত্তর ফুসফুস। ভারত মাতার ছবি কে এঁকেছিলেন? ভারত মাতার ছবি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি জলাতঙ্ক রোগটি হয়? কুকুরের কামড়ে সব থেকে বেশি জলাতঙ্ক রোগটি হয়? মালদ্বীপ কত সালে স্বাধীন হয়েছিল? 1965 সালে। আচ্ছা বলুন তো, সূর্যের কন্যা বলা হয় কোন গাছকে? সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে। মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর? সঠিক উত্তর মেলানিন। পুরো পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি? ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি। ভারতে সপ্তাহের কোন দিনে সব থেকে বেশি সিনেমা মুক্তি পায়? ভারতে শুক্রবার সব থেকে বেশি সিনেমা মুক্তি পায়। পৃথিবীর এত দেশের মধ্যে কোন দেশে সব থেকে বেশি কাগজ তৈরি হয়? চীন দেশে সব থেকে বেশি কাগজ তৈরি হয়। কোন প্রাণীর একটা দাঁতের ওজন প্রায় 2 কেজি পর্যন্ত হয়? সঠিক উত্তর হাতি। পৃথিবীর সব থেকে লম্বা ঘাসের নাম কি? পৃথিবীর সব থেকে লম্বা ঘাসের নাম হলো বাঁশ। কোন গাছ বর্ষাকালে একদিনে প্রায় 3 হাত পর্যন্ত লম্বা হয়ে যায়? সঠিক উত্তর বাঁশ গাছ। ত্বকের সাহায্যে নিঃশ্বাস নেয় কোন প্রাণী? ত্বকের সাহায্যে নিঃশ্বাস নেয় এরকম অনেক প্রাণী আছে, তার মধ্যে একটি হলো কেঁচো। জাপান দেশের পুরাতন নাম কি ছিল? জাপান দেশের পুরাতন নাম হলো নিপ্পন। আচ্ছা বলুন তো, কোন দেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই?
মালদ্বীপে কোনো বিশ্ববিদ্যালয় নেই। সব প্রাণীর দুধের রং সাদা হয় কেন? দুধের মধ্যে থাকে কেসিন নামের প্রোটিন, যার জন্য দুধের রং সাদা হয়। প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? ভালো সবাইকেই বাসা যায়, কিন্তু প্রেম একজনের সাথেই করা যায় এবং এতে উভয় পক্ষের সম্মতি দরকার হয়। গাছের রাজা কোন গাছকে বলা হয়? অসত্য গাছকে বলা হয় গাছের রাজা। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, ফুলের রানী কাকে বলা হয়? আপনি কি জানেন একটা জিন কত বছর বাঁচে? 1500 থেকে 2000 বছর পর্যন্ত বাঁচে।